প্রতিদিনই হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বর্ষা শুরুর পর মেয়র বলছেন কাজে আসছে না মশা নিধনের ওষুধ সিটি কর্পোরেশন থেকে যে মশা ওষুধ যেগুলো ছড়ানো হচ্ছে এগুলো কিন্তু অনেকটা ইমিউনিটি বিল্ড আপ হয়ে গিয়েছে কম্পোজিশন যদি চেঞ্জ করা যায় তাহলে আমাদের মশা আমাদের অনেক নিয়ন্ত্রণে চলে আসবে দুবছর আগে জানানো হলেও আমলে নেওয়া হয়নি সুপারিশ অসময়ে সিদ্ধান্ত নেওয়ায় বাস্তবায়নে সংশয় গত 2017 সালে যখন ঢাকা এয়ারপোর্টে প্রচুর মশা হয় তখনই আমরা টেস্ট করেছিলাম তখন থেকেই প্রতিরোধী যেটা ক্ষমতা তখনই আমরা পেয়েছি সমস্যাটা হন বহুমাত্রিক এবং খুব বেশি বড় হয়ে যায় তখনই টনক নড়ে চলে যে টনকটা নড়া উচিত ঘটনার পরে নয় দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন নেসা এবং আমি জাফর সাদিক এবার অন্যান্য শীর্ষ সংবাদ আমরা কিন্তু থাকবো না কি মরে যাব আমরা যদি এইভাবে যদি অ্যান্টিবায়োটিকগুলো যত্রতত্র ব্যবহার করা শুরু হয় বাজারের সব পাস্তুরিত তরল দুধে আছে মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএসটিআই এর দাবি কোনোটি ক্ষতিকর নয় বিপাকে ক্রেতা আজও নয়াপল্টনে ছাত্র দলের নেতাকর্মীদের পাল্টাপাল্টি অবস্থান ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল বিস্ফোরণ অ্যানি সহ অবরুদ্ধ কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে মিলতে পারে রোহিঙ্গা সংকটের সমাধান বেইজিং এর কথা ফেলতে পারবে না নাইপিদো আশা বিশ্লেষকদের নয় মাসের মধ্যে রাসেলের ক্ষতিপূরণের বাকি 45 লাখ টাকা পরিশোধে গ্রিন লাইনকে হাইকোর্টের নির্দেশ আদেশ না মেনে জনদুর্ভোগ সৃষ্টি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি এবং ইঞ্জুরির কারণে ভারতের বিরুদ্ধে মাহমুদুল্লাহ রিয়াদের খেলা অনিশ্চিত জানিয়েছেন সুজন শেষ পর্যন্ত অপেক্ষায় থাকবে টিম ম্যানেজমেন্ট রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ডেঙ্গু রোগ যখন মারাত্মক রূপ নিয়েছে ঠিক তখনই এডিস নিয়ন্ত্রণে মশার ওষুধ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে উত্তর সিটি কর্পোরেশন অথচ স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরও 2 বছর আগে এই সুপারিশ করা হলেও আমলে নেয়নি কেউ আবার চলতি মৌসুমে নতুন ওষুধ ছেটানোর কথা বললেও তার বাস্তবতা নিয়েও রয়েছে সংশয় মূলত সমন্বয়ের ঘাটতি থেকেই অসময়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা যায় বর্তমানে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা 39 ইসলামী ব্যাংক হাসপাতালে 29 হলি ফ্যামিলিতে 10 ও সোহরাওয়ার্দী হাসপাতালে 20 জন স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য মতে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চলতি মৌসুমে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছে প্রায় 940 জন রোগী বিগত 24 ঘন্টায় এই সংখ্যা 36 পরিসংখ্যানই বলে দিচ্ছে ঢাকায় ক্রমেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা জুন মাসে আমরা ডেঙ্গু রোগের বেশ রোগী ভর্তি হতে আমরা দেখা গেছে তো গত সপ্তাহেও খুব কম ছিল 2-4-5 জন এরকম ভর্তি ছিল তা এখন একটু বৃদ্ধি পেয়েছে এবারে চোখ ফেরানো যাক প্রতিরোধ ব্যবস্থার দিকে ভরা মৌসুমে এসে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জানালেন কাজে আসছে না মশা নিধনে ছেটানো ওষুধ আমরা যে ওষুধটা ছড়াচ্ছি আমরা দেখতে পেয়েছি যেটা মশাদের জন্য এটা রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে হ্যাঁ এই জন্য আমি অলরেডি বলেছি যে অনতি বিলম্বে আমরা নতুন ওষুধ আনার জন্য আমি বলেছি অলরেডি এটা নিয়ে আমরা কাজ করছিলাম এটা গত 7 দিন আগে আমি এটাকে অর্ডারটা দিয়ে দিয়েছি যদিও কীটতত্ত্ববিদরা বলছেন আরও 2 বছর আগেই অর্থাৎ 2017 সালে ওষুধের কার্যকারিতা হারানোর বিষয়টি জানানো হয়েছিল সিটি কর্পোরেশনকে স্বাস্থ্য অধিদপ্তরের দাবি সবার সঙ্গে সমন্বয় করেই নতুন ঔষধ আনানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে প্রক্রিয়া মেনে চলতি মৌসুমেই তা ছেটানো নিয়ে সংশয় রয়েছে তাদের গত 2017 সালে যখন ঢাকা এয়ারপোর্টে প্রচুর মশা হয় তখনই আমরা টেস্ট করেছিলাম তখন থেকেই অ্যাডাল্ট মশার আমরা রেজিস্ট্যান্স প্রতিরোধী যেটা ক্ষমতা তখনই আমরা পেয়েছি তখন সিটি কর্পোরেশন আমাদের সাথে সাথেই কাজ করেছে আমাদের যে অবজারভেশনটা ছিল সেই অবজারভেশনের আলোকে আমাদের মাননীয় মেয়র মহোদয় সম্ভবত এই সিদ্ধান্ত নিয়েছেন নতুন যে প্রোডাক্টগুলো সেন্সিটিভিটি আছে এগুলো রেজিস্ট্রেশনও একটা কমপ্লেক্স এই রেজিস্ট্রেশন তো স্বাস্থ্য মন্ত্রণালয় দেয় না এটা দেয় হচ্ছে কৃষি মন্ত্রণালয় এখন এই জায়গাটাতে উনি কীভাবে অ্যাড্রেস করবেন
আমি ঠিক জানি না। ডেঙ্গুর এমন প্রাদুর্ভাবের মধ্যে নতুন প্রকল্প হাতে নেওয়াকে লোক দেখানো পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সমস্যাটা যখন বহুমাত্রিক এবং খুব বেশি বড় হয়ে যায় তখনই টনক নড়ে। অ্যাকচুয়ালি যে টনকটা নড়া উচিত ঘটনার পরে নয়, ঘটতে পারে এই আশঙ্কা থেকেই টনকটা নড়া উচিত। চলতি বছর এডিসের কামড়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বাজারে প্রাপ্ত পাস্তুরিত তরল দুধ নিয়ে বিতর্ক থামছে না। বিএসটিআই ক্ষতিকর কিছু না পেলেও এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের পরীক্ষায় মিলেছে মাত্রাতিরিক্ত ব্যাকটেরিয়া ও অ্যান্টিবায়োটিক। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের আরও 7টি ভোগ্যপণ্য মান উত্তীর্ণে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে ফার্মেসি অনুষদ। এদিকে নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে এমন বিতর্কে বিভ্রান্তিতে পড়েছেন ক্রেতারা। পাস্তুরিত দুধে ক্ষতিকর কিছু আছে কিনা এ নিয়ে বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে তিন ধরনের রিপোর্টে জনমনে নানা শঙ্কা দেখা দিয়েছে। কোন প্রতিষ্ঠানের রিপোর্ট গ্রহণযোগ্য তা নিয়ে সংশ্লিষ্ট সবাই বিভ্রান্ত। মঙ্গলবার হাইকোর্টে 18টি পাস্তুরিত তরল দুধ পরীক্ষায় কোনো ক্ষতিকর কিছু পাওয়া যায়নি জানানো হলেও বাজার থেকে সংগ্রহ করা 8টি কোম্পানির দুধ পরীক্ষায় সবকটি নমুনাতেই পাওয়া গেছে মানবদেহে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক, পাশাপাশি টোটাল ব্যাকটেরিয়া কাউন্টও বেশি। এছাড়া সয়াবিন তেলে আয়োডিন ভ্যালু যা থাকার কথা 5 কোম্পানির সয়াবিন তেলে তা ছিল না। তাছাড়া প্রতিটি হলুদ গুঁড়ার নমুনাতেই পাওয়া গেছে কাপড়ের রং। 8টি কোম্পানির ঘি পরীক্ষায় সবগুলোই মান উত্তীর্ণে ব্যর্থ। একই অবস্থা পাম অয়েল, সরিষার তেল, নির্ধারিত ফ্রুট ড্রিঙ্কস পরীক্ষার ফলাফলেও। আমরা কিন্তু থাকবো না, কি মরে যাবো যদি এইভাবে যদি অ্যান্টিবায়োটিকগুলো যত্রতত্র ব্যবহার করা শুরু হয়, ওই লিভারটা ক্ষতিগ্রস্ত হয় বেশি, কারণ তাকেই তো এগুলো হ্যান্ডেল করতে হয়। দ্বিতীয় হচ্ছে আপনার কিডনি, হাড়ের ভিতরে যে অস্থিমজ্জা যেখানে রক্তকণিকা তৈরি হয়, এই যে ব্লাড ক্যান্সার মানে লিউকেমিয়া, হিমোগ্লোবিনেমিয়া, থ্যালাসেমিয়া, মেথ হিমোগ্লোবিনেমিয়া। এদিকে বারবার পরীক্ষা ও তালিকা প্রকাশের পরও পণ্যের ব্যাপারে নিশ্চিত হতে পারছে না ভোক্তারা। কিনতে গেলে এটা কিনতেছি না, এটা সমস্যা, আসলে সমস্যা যে এটা তো আমরা আইডেন্টিফাই করতে পারছি না। তারা এই অনুমোদনটা দিল, তারা কোন বিষয়ের উপরে নির্ভর করে অনুমোদন দিল? ভয় আছে যে কি খাচ্ছি, কেন খাচ্ছি, কিন্তু না খেয়ে তো বাঁচা যাবে না। বিএসটি যে তথ্য তালিকা দেয় সে নিয়ে এত সংকেত থাকে যে বাজারে আমরা কোন খাদ্য কিনবো সেটা আমরা আসলে মানে নিশ্চিত করে উঠতে পারি না। এদিকে হাইকোর্টে দেওয়া প্রতিবেদন জমার পর বিএসটিআইয়ের আইনজীবী জানান বিএসটিআইয়ের পরীক্ষা বিজ্ঞানসম্মত। প্রথম আমাদের যে প্রথম রিপোর্টটি ছিল ফ্যাক্টরি থেকে কালেকশন করেছিলাম তখন আমাদের ভেরিয়েশনটা কম ছিল, পরে যখন আমরা রিটেলারের কাছে আমরা রিপোর্টটা কালেকশন করি তখন আমাদের ডিফেক্ট ভেরিয়েশনটা বেড়েছিল। ভোক্তাদের দাবি কেউ যেন বেশি লাভের আশায় খাবারে কোনো ভেজাল মেশাতে না পারে বা নিম্নমানের পণ্য বাজারজাত করতে না পারে, সে বিষয়ে কঠোর হতে হবে প্রশাসনকে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। ছাত্রদলের নতুন কমিটি গঠনের তফসিল ও বয়সসীমা বাতিলের দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের বিলুপ্ত কমিটির সিনিয়র নেতারা আজও বিক্ষোভ করেছেন। এ সময় নতুন কমিটি গঠনের পক্ষে অবস্থান নেওয়া ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে প্রায় 2 ঘন্টার বিক্ষোভ শেষে কেন্দ্রীয় নেতাদের আশ্বাসে বুধবার পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়। মঙ্গলবার সকাল 10:30 পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নেয় ছাত্রদলের নতুন কমিটি গঠনের পক্ষের ছাত্রনেতারা। ঘণ্টাখানেক পর তাদের ধাওয়া দিয়ে কার্যালয়ের ভেতরে অবস্থান নেওয়ার চেষ্টা করে সংগঠনের বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যে 12 জনকে বহিষ্কার করা হয়েছিল তারাও সেখানে অবস্থান নিয়ে প্রতিবাদ করে। কমিটি গঠনের তফসিল ও বয়সসীমা বাতিলের পক্ষে যুক্তি তুলে ধরেন তারা। কি অশুভ একটা চক্রান্তে, একটা সিন্ডিকেটের তৎপরতায় আমাদের শীর্ষ 12 জন নেতৃবৃন্দকে বহিষ্কার করা হলো, কোনো কারণ দর্শানোর কোনো সুযোগও দেওয়া হয়নি। তাহলে কি এটাই কি আমাদের পুরস্কার? 35 বছর বয়সে যদি একটা ছেলে ছাত্রদল করতে পারে 36 বছরে তার সমস্যাটা কোথায়, এর হচ্ছে আমাদের বক্তব্য। আমাদের কথা হচ্ছে যে হয় নিয়মিত ছাত্রদের হাতে ছাত্রদলকে তুলে দেওয়া হোক অথবা ধারাবাহিক যে কমিটি আছে সেই ধারাবাহিক কমিটি করে নিয়ে আসুক। 1.5 ঘন্টাব্যাপী এই বিক্ষোভ শেষে কর্মসূচি একদিনের জন্য স্থগিতের ঘোষণা দেন বিলুপ্ত কমিটির নেতারা। তাদের প্রতি সম্মান জানিয়ে আগামীকাল আমাদের কর্মসূচি বন্ধ রাখবো। আগামীকালের মধ্যে যদি কোনো সমাধান না হয় তাহলে, যদি পার্টি অফিসে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে সিন্ডিকেট দায়ী থাকবে। এদিকে তফসিল অনুযায়ী ছাত্রদলের কমিটি গঠন করার আশা প্রকাশ করে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন বহিষ্কৃত নেতাদের নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ দেবে দলটি। বহিষ্কার হয়েও দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হওয়া যায়, আমি আশা করব যে তারা দলের এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং ভবিষ্যতে
তারা পার্টির কাছে তাদের বক্তব্য আবারও তুলে ধরার জন্য চেষ্টা করবে। গত 3 জুন ছাত্রদলের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে বিএনপি। এরপরই কয়েক দফা দলীয় কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ করেন ছাত্রদলের সিনিয়র নেতারা। শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত 22 জুন রাতে তাদের মধ্যকার 12 জন নেতাকে বহিষ্কার করা হয়। আগামী 15 জুলাই ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠানের কথা রয়েছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে রোহিঙ্গা ইস্যুতে সমাধানের পথ মিলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে তারা আশাবাদী রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের এই সফরে ঘটবে নাটকীয় কিছু। পররাষ্ট্রমন্ত্রীও বলছেন প্রধানমন্ত্রীর এই সফরে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে। এহসান জুয়েলের রিপোর্ট। প্রতিবেশী ও সর্বোচ্চ মাত্রার ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মিয়ানমারের উপর সব অর্থে রয়েছে অর্থনৈতিক পরাশক্তি চীনের ব্যাপক প্রভাব। রোহিঙ্গা ইস্যুতে পুরো বিশ্ব যখন মিয়ানমারের বিরুদ্ধে, তখনও বরাবরই চীন আছে পাশে। এমনকি অনেকে মনে করেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক বিভিন্ন পর্ষদেও চীনের ভূমিকার কারণে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না গণহত্যায় অভিযুক্ত দেশটির বিরুদ্ধে। সমান্তরালে চীন শক্ত কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রাখছে বাংলাদেশের সাথেও। রোহিঙ্গা ইস্যুতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সফর করেছেন ঢাকা, ঢাকার মন্ত্রীও গেছেন বেজিং। এমনকি প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের কোরা চুক্তির পেছনেও নেপথ্যে বড় ভূমিকা পালন করেছে চীন। মায়ানমার আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরেও গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। যেহেতু মায়ানমার গণচীনকে খুব বেশি রকমের শ্রদ্ধা করে, গণচীন যদি বলে আমাদের ধারণা, তাহলে মায়ানমার তড়িৎ বেগে তাড়াতাড়ি এই প্রত্যাবর্তন ব্যবস্থা শুরু করতে পারে। গণচীন যে এখনো পর্যন্ত যে ধরনের ধারণা আমাদের দিচ্ছেন, তা আমরা আশাবাদী, আপনারা দোয়া করেন। আমি আশাবাদী বলতে কূটনীতি নিয়ে যারা কাজ করেন তারা বলছেন এই সফরের পর মিয়ানমারকে জোর দিয়ে বলবে চীন। আমি ইচ্ছে বেশি বলবো না, এখন তারা বলবে। আমি যদি ভুল বলে থাকি তো মাননীয় প্রধানমন্ত্রী চীন থেকে ফেরার পরে আমার কাছে আপনারা আবার আসেন। চীনের পক্ষে এই রোহিঙ্গা ইস্যুতে হয়তো বাংলাদেশকে একটা বড় ধরনের ছাড় দেওয়ার চিন্তা করতে পারে। এই সফরে এই ধরনের ঘোষণার একটা উপযুক্ত সময় হয় তারা বলবে ডাইরেক্টলি যে তোমরা নিয়ে নাও, সময় লাগবে। 2 নম্বর হচ্ছে যে যদি তারা মনে করে তোমরা জাতিসংঘে আসো, আমরা ভিটো দেবো না। চীনের যে অবস্থানের পরিবর্তনটা রাতারাতি হবে না, চীনের মধ্যে এক ধরনের উপলব্ধির প্রয়োজন আছে। তাদের আশাবাদ মিয়ানমার ঘনিষ্ঠ মিত্র হলেও আন্তর্জাতিক মহলে চাপ এবং বাংলাদেশের সাথে গতিশীল সম্পর্ক বজায় রাখতে রোহিঙ্গা ইস্যুতে নিজেদের অবস্থান বদল করবে চীন। কিন্তু চীনের ভেতরে হয়তো ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে গঠনমূলক সহায়তার আশ্বাস দিয়েছে চীন। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুও। বিকেলে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন চীনের রাষ্ট্রদূত। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের জানান রোহিঙ্গা সংকটে চীন বাংলাদেশের পাশে থাকবে বলে দেশটির রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে দুদেশের মধ্যে সহযোগিতামূলক 4টি চুক্তি সইয়ের বিষয়েও কথা বলেন চীনা রাষ্ট্রদূত। পরে সন্ধ্যায় গণভবনে চিকিৎসা সেবার মানোন্নয়নে খুলনা শিশু হাসপাতালকে 15 কোটি টাকাসহ 3 পরিবারের কাছে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। প্রধানমন্ত্রীর কল্যাণ ফান্ড থেকে দেয়া এসব অনুদান প্রদানের সময় স্বাস্থ্যমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাতের সময় আরো থাকছে আষাঢ়েও দেখা নেই কাঙ্ক্ষিত বৃষ্টির। তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন, হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। গ্রিন লাইন বাসের চাপায় পা হারানো রাসেলকে 9 মাসের মধ্যে ক্ষতিপূরণের বাকি 45 লাখ টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আদেশ বাস্তবায়ন নিয়ে গ্রিন লাইন কর্তৃপক্ষের আচরণ বেয়াদবির সামিল বলে মন্তব্য করেন আদালত। আদেশ বাস্তবায়ন না করে ধর্মঘটের মতো কোনো কর্মসূচি দিলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়। গ্রিন লাইন বাসের চাপায় পা হারানো রাসেলকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গত 15 এপ্রিল আদেশ দিয়েছিল উচ্চ আদালত। এরপর রাসেলকে শুধু 5 লাখ টাকা দিয়েছেন তারা, বাকি টাকা পরিশোধ তো করেনি, এমনকি যোগাযোগও বন্ধ করে দেয় গ্রিন লাইন বাস কর্তৃপক্ষ। মামলা হাইকোর্ট অর্ডার দিয়ে যাচ্ছে, তারপরেও তারা কোনো যোগাযোগ করেনি। তাদের এটা একটা, আমি মনে করি তাদের একটা, তাদের এতটাই পাওয়ার, তারা আইনকে এবং দেশে যে আইন বলতে কিছু আছে সেটাকে তারা কোনো গণ্য করতেছে না।
আদালতের আদেশ বাস্তবায়নের লুকোচুরির মধ্যেই এবার ক্ষতিপূরণের টাকার পরিমাণ কমাতে আবেদন করে তারা, তাতেই চটেছেন উচ্চ আদালত। ক্ষতিপূরণের টাকার পরিমাণ না কমিয়ে বাকি 45 লাখ টাকা 9 মাসের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি মাসে 5 লাখ টাকার ক্ষতিপূরণ দিতে হবে এবং 7 তারিখের মধ্যে 15 তারিখের মধ্যে এটা ওনাদের হাইকোর্টকে জানাতে হবে। এদিন গ্রিন লাইনের আচরণ বেয়াদবির সামিল বলে মন্তব্য করেছেন উচ্চ আদালত। টাকা না দিয়ে ধর্মঘটের মতো কোনো কর্মসূচি দিলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ার দিয়েছেন বিচারপতিরা। সড়কে শৃঙ্খলা ফেরাতে বিআরটিএর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন উচ্চ আদালত। আদালতের আদেশ যদি পালন না করা হয় তাহলে আদালত স্বভাবতই অসন্তুষ্ট হবেন এবং এখানে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য আদেশও দেবেন, এটাই স্বাভাবিক। যদি এর কোনো ব্যত্যয় ঘটে, ওনারা খুব কঠোর ভাষায় আজকে বলেছেন যে পরবর্তীতে আইনগত যত প্রতিকার আছে বা এই আদেশ বাস্তবায়ন করতে যা যা করা দরকার ওনারা সবকিছুই করবেন। গত বছরের 28 এপ্রিল রাজধানীর যাত্রাবাড়ির মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন বাসের চাপায় আহত হন প্রাইভেট কার চালক রাসেল, পরে তার এক পা কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বর্ষা মৌসুমের মধ্যেই সারা দেশের সকল রেল ও সড়ক সেতুর অবকাঠামো জরিপ করতে প্রধানমন্ত্রী সড়ক ও রেল বিভাগকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। চলতি অর্থবছরের শেষ একনেক সভায় 6,967 কোটি টাকার 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। আজকের সভায় 242 কোটি টাকা ব্যয়ে 21টি মিটার গেজ ডিজেল ইঞ্জিন সংস্কার, 3,828 কোটি টাকা ব্যয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন জোনের প্রধান সংযোগ রাস্তা প্রশস্তকরণ, 425 কোটি টাকা ব্যয়ে গাইবান্ধা দিনাজপুর জেলা মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্প সহ 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে ব্রিফিং করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। খেলা আসলেই প্র্যাকটিস শুরু হয়, তারপরে খবর নাই। তার কথা হলো যে খেলোয়াড় পেশাজীবী সে সারা বছরই প্র্যাকটিস করবে। সরাসরি অর্থ মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন এর জন্য একটা বিশেষ তহবিল গঠন করতে হবে। তিনি বলেছেন উভয়কে, রেলকে এবং সড়ককে, সার্ভে করেন সকল সেতু যা আছে, ইমিডিয়েটলি নেমে পড়েন, যেগুলো নড়বড়ে পুরনো সময় হয়ে গেছে এগুলোকে তাড়াতাড়ি রিপেয়ার ব্যবস্থা করেন, আসন্ন বর্ষার আগেই আপনারা যেগুলো জরুরি করতে পারেন করেন। ব্রিটিশ আমলে নির্মিত সেতু ও রেললাইনের উপর ঝুঁকি নিয়ে চলছে সিলেট আখাউড়া লাইনের ট্রেনগুলো। লাইনের অনেক স্থানে নাট বল্টু কিংবা রেল লাইন ধরে রাখার মতো ক্লিপ নেই, এতে একের পর এক দুর্ঘটনা লেগেই আছে এই লাইনে। এমন পরিস্থিতি স্বীকার করে নতুন পরিকল্পনার কথা জানালেন সংশ্লিষ্টরা। নৌশাদ আহমদ চৌধুরীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। রোববার রাতে মৌলভীবাজারের হুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় আন্তনগর ট্রেন উপবন ভয়াবহ দুর্ঘটনায় পড়ে। রেল সেতু থেকে একটি বগি ছিটকে পড়ে, দুটি বগি রেল লাইনের পাশেই উল্টে যায়, আরও দুটি বগি লাইনচ্যুত হয়। ভয়াবহ এই দুর্ঘটনা নিয়ে নানাজন ভিন্নমত দিলেও ব্রিটিশ আমলে নির্মিত সেতুর উপরে স্লিপারগুলো অনেক পুরনো ও রেললাইন সংযোগে নেই পর্যাপ্ত ব্যবস্থা। এ নিয়ে দীর্ঘদিন এলাকার লোকজন দৃষ্টি আকর্ষণ করলেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। অনেক আগ থেকে ফেসবুকে আমাদের এই রেল স্টেশনের মাস্টার সাহেব, রেলের কর্মকর্তাকে আমরা বলছি, রেললাইনের এই যে জায়গাটা, এই জুড়া নিয়ে 3 মাস ধরে লেখা লেগে জলের, বুঝলেন, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। শুধু এই জায়গায় নয়, সিলেট আখাউড়া লাইনের অনেক স্থানে একই অবস্থা সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ে। এ নিয়ে জনসাধারণের মধ্যে রয়েছে ক্ষোভ। যেখানে তো আমরা সবসময় দেখতে পারি যেখানে নাটে অনেক নাটের বল্টু নাই, তারপরে অনেক নাট আছে তেনাদি পেস দিয়ে রাখছে, কোথাও কোথাও দেখা যায় 4টা বল্টের মধ্যে 2টা আছে, 2টাই নাই, এরকম পরিণতি প্রায় সব জায়গায়। পরিস্থিতির কথা স্বীকার করে মহাপরিকল্পনার কথা শোনালেন রেলওয়ে বিভাগের প্রধান প্রকৌশলী এবং মৌলভীবাজারের জেলা প্রশাসক। আখাউড়া থেকে যে সিলেট লাইন, এই লাইনটাও আমরা মিটার গেজ থেকে ডুয়েল গেজে এটা রূপান্তরিত হবে, সেটার জন্য চায়না সরকারের সাথে গভর্নমেন্টের G2G একটা চুক্তি বিষয়টা প্রক্রিয়াধীন আছে। আখাউড়া থেকে যে সিলেট পর্যন্ত যে রেল লাইনটি অনেক পুরনো রেল লাইন, তো সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা একনাকে পাশ হয়ে গেছে যে এখানে একটা ডুয়েল গেজ রেল লাইন করা হবে, সংযোজন করা হবে। সাম্প্রতিক কালের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনায় রোববার 4 যাত্রী নিহত এবং শতাধিক আহত হন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।
সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ডোপ টেস্ট বা মাদক পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে, যা দ্রুতই কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আগামীকাল আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই মন্তব্য করেন। সরকারি কর্মকর্তারাও যদি এই এই দোষে দোষী হন, এই ধরনের মাদক আসক্ত হন, তাহলেও তাকে মানে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। চাকরিতে যখন ঢুকবে সে, তাকে অবশ্যই তাকে ডোপ টেস্টে দিয়ে আসতে হবে। সে যদি মাদক এই মাদক তার রক্তে পাওয়া যায়, তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা হয়তো তার আবেদন ই করবো না, গ্রহণযোগ্য হবে না। রাতের সময় আরো থাকছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো করা হলো লিভার প্রতিস্থাপন, সাত দিন পর্যবেক্ষণের পর জানা যাবে ফল। দেশে বর্তমানে বিনিয়োগ বান্ধব পরিবেশ রয়েছে, তাই বিদেশিদের এদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সুবিধা বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, এ উদ্দেশ্যে সরকার প্রয়োজনীয় সকল সুবিধা দিতে প্রস্তুত। বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের সর্বোৎকৃষ্ট পরিবেশ বিরাজ করছে। এখানকার গ্যাস, বিদ্যুৎ সুবিধা, অবকাঠামো সবকিছুই বিনিয়োগ বান্ধব। বিদেশিদের আমি আহ্বান জানাই, তারা এই সুযোগ গ্রহণ করে এদেশে বিনিয়োগ করুক, আর তাদের বিনিয়োগ যাতে টেকসই হয় সেজন্য প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা প্রস্তুত করছে বাংলাদেশ। বগুড়া ছয় আসনে উপনির্বাচনে বিএনপির জয়লাভের মাধ্যমে প্রমাণিত হয়েছে ইভিএমে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয়। দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে বিএনপি এখন আর প্রশ্ন তুলবে না বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। বিএনপিকে অভিনন্দন জানাই, তারা এই নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে জয়লাভ করেছে। নিশ্চয়ই বিএনপি এখন আর ইভিএম এর বিরুদ্ধে বলবে না। আর নির্বাচন যে সুষ্ঠু হয়, অবাধ নিরপেক্ষ হয়, এবং অতীতের নির্বাচনে যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয়েছে সেটির প্রমাণ হচ্ছে গতকালকের নির্বাচন। প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লিভার প্রতিস্থাপন করা হয়েছে, তবে এই প্রতিস্থাপন কতটা সফল হয়েছে জানতে সময় লাগবে আরও সাত দিন। এই প্রতিস্থাপনের শতভাগ সফলতা এলে আগামী মাসেই আরও দুজন রোগীর লিভার প্রতিস্থাপনের পরিকল্পনা রয়েছে বিএসএমএমএম এর লিভার ট্রান্সপ্লান্ট বিভাগের। প্রায় আট বছর বন্ধ থাকার পর সোমবার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লিভার প্রতিস্থাপন সম্ভব হয়েছে। এর ফলে এখন থেকে রোগীরা মাত্র 10 থেকে 15 লাখ টাকার মধ্যেই দেশে লিভার প্রতিস্থাপন করতে সক্ষম হবেন। দুপুরে বিএসএমএমএম এর হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ঐতিহাসিক এই সফলতার কথা জানান লিভার ট্রান্সপ্লান্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জুলফিকার রহমান। 12 ঘন্টার এই জটিল অপারেশনে অংশ নেন দেশি বিদেশি মোট 7 জন সার্জন। 20 বছর বয়সী যুবকের জটিল ও ব্যয়বহুল প্রতিস্থাপনের সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। এখন যে সার্জারি হবে আশা করা যায় যে 10 বছর আগে অভিজ্ঞতা নাই, এই এখনকার সার্জারি আরো ভালো হবে। নতুন নতুন ড্রাগস আবিষ্কার হয়েছে যেগুলো এখন এই এটাতে রিজেকশন রেট ইজ ভেরি লো, এখন রিজেকশন রেট নাই। দেশের বাইরে এই প্রতিস্থাপন ব্যয় 80 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত হওয়ায় বিনা চিকিৎসায় মারা যান দেশের বেশিরভাগ রোগী। বঙ্গবন্ধু মেডিকেলের এই ঐতিহাসিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা গর্বিত যে আমাদের এই ধরনের ট্রান্সপ্লান্টটি হয়েছে স্বাস্থ্য সেবায় আরেকটি মাইলফলক। আমরা প্রথমে দোয়া করব যে এই ট্রান্সপ্লান্টটি সফল হোক এবং আশা করি ইনশাআল্লাহ অবশ্যই সফল হবে। রোগী এর আগে বেসরকারিভাবে 4টি ট্রান্সপ্লান্ট করা হলেও সবগুলোতে শতভাগ সফলতা পাওয়া যায়নি। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। প্রসূতির অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধের নির্দেশন আছে, হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। সকালে বিচারপতি এফ আর এম নাজবুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রিট করার অনুমতি দিয়েছেন।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন জানান, রোববার এই রিটের শুনানি হবে। রিটে উল্লেখ করা হয়, দেশে গত দুই বছরে শিশু জন্মের ক্ষেত্রে সিজারিয়ানের হার বেড়েছে 51%। সেভ দ্য চিলড্রেনের এক রিপোর্টে বলা হয়, 2018 সালে বাংলাদেশে যত সিজারিয়ান হয়েছে তার 77%ই চিকিৎসাগতভাবে অপ্রয়োজনীয় ছিল। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সারা দেশের জনজীবন। রোদ আর ভ্যাপসা গরমে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। নগর জীবনে উঠছে নাভিশ্বাস। এ অবস্থায় ডায়রিয়া সহ দেখা দিয়েছে বিভিন্ন রোগের প্রকোপ। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীদের ভিড়। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বর্ষায় নেই বৃষ্টির দেখা, উল্টো খাখা রোদ যেন পুড়িয়ে দিচ্ছে সব। তাই ছাতা হাতে রাস্তায় নেমেছেন যশোরের সাধারণ মানুষ। তীব্র গরমে উঠছে নাভিশ্বাস। ফুটপাতের আকের রসে স্বস্তি খোঁজার চেষ্টা করছেন অনেকে। 10-12 দিনের বেশি ধরে এটা খুব প্রচণ্ড গরম, চলাচলে খুব অসুবিধা, বাচ্চাদের আনা নেওয়া স্কুলে সবারই সার্বিকভাবে সবারই কষ্টটা হচ্ছে। না আছে বাতাস, না আছে পানি, না আছে বৃষ্টি, না আছে ঝড়, কিছুই নেই। মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে গরমে। রাজশাহীতে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। স্থবিরতা নেমে এসেছে খেটে খাওয়া মানুষের জীবনে। আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার দুপুর 2টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36.4 ডিগ্রি সেলসিয়াস। তবে আকাশ মেঘলা থাকায় ও বাতাসের আর্দ্রতা বৃদ্ধি পাওয়ায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। বৃষ্টি হলে দুই একদিনের মধ্যে যে তাপপ্রবাহটা বয়ে যাচ্ছে সেটা প্রশমিত হতে পারে। নওগাঁয় প্রচণ্ড গরমে বেড়েছে ডায়রিয়া সহ বিভিন্ন রোগের প্রকোপ। সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভিড় করছেন রোগীরা। জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডায়রিয়া, জ্বর ও ঠান্ডাজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। হাসপাতালের বেড খালি না থাকায় অনেকে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। শিশু রোগী এবং শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা খুব বেশি হারে বৃদ্ধি পেয়েছে এবং আমাদের দেখা যায় অনেক সময় তাদের বিছানা সংকুলন করতে খুব হিমশিম খেতে হচ্ছে। ঠাকুরগাঁওয়ে অব্যাহত রয়েছে তীব্র গরম। গত 3 দিন ধরে জেলায় 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে। এতে সবচেয়ে দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ। 5-6 দিন ধরে ঠাকুরগাঁওতে যে গরম পড়েছে তাতে আমরা ফ্যানের বাতাস যেটা সেটাও গরম হয়ে গেছে। 2 দিন আগেও মনে হচ্ছে যে সূর্য আগুন ঢেলে দিচ্ছে, এখন আকাশ মেঘাচ্ছন্ন ঘুমট একটা গরম এখানে বিরাজ করছে। এছাড়া দিনাজপুর ও চুয়াডাঙ্গা সহ সারা দেশে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করছেন অনেকে। সাবিত সরোয়ার, সময় সংবাদ। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমি বায়ু কম সক্রিয় থাকায় আজ ও আগামীকাল বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাত না হয় এই সময় টেম্পারেচার অটোমেটিক বাড়বে। আর ঢাকায় গতকালকে কোনো বৃষ্টি হয়নি, এখন পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। তো ঢাকায় মোটামুটি আমাদের ওয়েদার ফরকাস্ট অনুযায়ী মেইনলি ড্রাই থাকতে পারে, আর বৃষ্টি যদি হয় খুবই হালকা পরিমাণ বৃষ্টি। আর যে টেম্পারেচার আছে 36.5 গতকালকে ছিল, আমরা আশা করছি যে আজকের দিনে হয়তো বা 36-37 এর মধ্যে টেম্পারেচারটা ওঠানামা করবে। 27 তারিখে আশেপাশের সময়ে সারা দেশে বৃষ্টির ঘনঘটা বৃদ্ধি পাবে, তখন সারা দেশের টেম্পারেচার বা তাপপ্রবাহটা অনেকটা কমে আসবে। হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে 5টি এজেন্সিকে 60 লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর নয়াপল্টনে এই অভিযান চালানো হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে শুরু হয় এই অভিযান। র্যাব জানায়, হজযাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই তারা এই অভিযান পরিচালনা করেছেন। যাত্রীদের অভিযোগ, হজ এজেন্সিগুলো তাদের কাছ থেকে নানা অজুহাতে ইচ্ছে মতো বিমানের টিকিট মূল্য রাখছে। এছাড়া প্রত্যেকটি এজেন্সির 300 করে টিকিট বিক্রির কথা থাকলেও তারা 13,000 টিকিট বিক্রি করেছে। আমাদের কিছু ট্রাভেল এজেন্সি বা কিছু হজ এজেন্সি, তারা এই 1,28,000 টাকার টিকিটের মূল্যের চেয়ে আরও প্রায় 25-30,000 টাকা বেশি নিয়েছেন। আমরা দেখেছি প্রায় 1,43,000 টাকা থেকে শুরু করে 1,58,000-60,000 টাকা পর্যন্ত তারা নিচ্ছেন। এই হজের সাথে যে সমস্ত এজেন্সি জড়িত আছেন, বিশেষ করে হজ এজেন্সি হোক বা ট্রাভেল এজেন্সি, কোনোভাবেই যেন হাজিদের সেবা দেওয়ার ক্ষেত্রে, প্রতিশ্রুত সেবার ক্ষেত্রে বা অন্যান্য এর ক্ষেত্রে কোনোভাবেই যেন কোনো ধরনের প্রতারণা বা কোনো ধরনের শৈথিলতা প্রদর্শন করা না হয়। নকল বই বিক্রির অভিযোগে রাজধানীর কলাবাগানে 4টি বইয়ের দোকানে অভিযান চালিয়ে 1,75,000 টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
এর মধ্যে একটিকে 25,000 এবং বাকি তিনটির প্রত্যেকটিকে 50,000 টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি চারটি দোকানই সাময়িক বন্ধ করে দিয়ে বুধবার সকাল 10টায় ভোক্তা অধিকার অধিদপ্তরের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এসব দোকানে বিদেশি বিভিন্ন বই ফটোকপি করে আসল দামে বিক্রি করা হচ্ছিল। ইংলিশ মিডিয়াম স্কুল কিংবা বাংলা মিডিয়াম স্কুলেও যে বইগুলো নেওয়া হয়, এই বইগুলো নেওয়ার ক্ষেত্রে আমরা দেখি যে আসল বইটা আমরা পাচ্ছি না। অনেক অভিভাবক অভিযোগ করছেন আমাদের এখানে, এবং আমরা গত 3-4 মাস বা যাবত এটা তদারকি করেছি। আমরা বিভিন্নভাবে ক্রেতা সেজে এসেছি, বিভিন্নভাবে অন্যরা যারা কাস্টমার নিয়েছেন, এবং এর প্রেক্ষিতে আমাদের একটা পর্যবেক্ষণ ফুটে উঠেছে যে এই যে যেমন এখন কলাবাগানে আছি, কলাবাগান নিউ মার্কেট থেকে শুরু করে উত্তরা সব স্থানেই মূল বই বিক্রি না হয়ে পাইরেসি বই বিক্রি করছে। এটা বাংলাদেশের আইন অনুযায়ী মানে এটা একটি দোষণীয় অপরাধ, এবং এই কাজগুলো যাতে না হয় সেঙ্গিকে আমরা কাজ করেছি। প্রতি বছর নতুন করে করের আওতায় আসছেন বিপুল সংখ্যক করদাতা। এদের বেশিরভাগই মধ্যবিত্ত চাকরিজীবী বা ন্যূনতম শ্রেণীর করদাতা। রাজস্ব বোর্ডের বাধ্যতামূলক নিয়মে আয়কর রিটার্ন জমা দিলেও টাকার অঙ্কে তা খুবই কম। মধ্যবিত্ত শ্রেণীর করদাতাদের দাবি, নিত্যপণ্যের উচ্চমূল্য ও ব্যয়বহুল শহুরে জীবনে করের চাপে পড়েছেন তারা। অর্থনীতিবিদরা বলছেন, বড় অঙ্কের করদাতা খুঁজে বের করার পাশাপাশি মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে বাড়াতে হবে করের সর্বনিম্ন সীমা। সাজিদ রাজুর রিপোর্ট। আয়কর মেলার এমন লম্বা লাইন সবার চেনা। গেল বছর মেলায় রিটার্ন দাখিল করেছেন 24 লাখ আয়করদাতা। রাজস্ব আদায় হয়েছে প্রায় 5,000 কোটি টাকা। করদাতাদের বেশিরভাগই তরুণ এবং সরকারি বেসরকারি চাকুরে। এনবিআর এর 2018 সালের জারি করা পরিপত্র অনুযায়ী করের আওতাভুক্ত চাকরিজীবীদের আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। অথচ কয়েক বছর আগে নির্ধারণ করা 2.5 লাখ টাকা সর্বনিম্ন আয়কর সীমা 2019-20 অর্থ বছরের বাজেটেও রাখা হয়েছে অপরিবর্তিত। মূল্যস্ফীতি বিবেচনায় না নেয় চাপে পড়ছে মধ্যবিত্ত। যারা 16,000 টাকার উপরে বেসিকে চাকরি করে তাদের জন্য এটা এক ধরনের জোর করে চাপিয়ে দেয়াই বটে। তাদের বেতনের টাকা দিয়ে আমাদের সংসার চালানো লাগে, তারপর দ্রব্যমূল্যের দিকে সব কিছু মিলে আমাদের জন্য একটা অসহনীয় একটা ব্যাপার। উন্নয়ন এটা ট্যাক্স থেকেই আসে। হ্যাঁ, তা এই ট্যাক্সটা দিবে, কিন্তু মধ্যবিত্তের জন্য এটা পরিমাণটা কমানো উচিত। আমরা ভাত খাবো না, আমরা ট্যাক্স দেবো। বিআরটি এর হিসেব বলছে শুধু ঢাকাতেই ব্যক্তিগত গাড়ির সংখ্যা 2.5 লাখ, আর 2 সিটি কর্পোরেশন মিলিয়ে বাড়ির মালিকের সংখ্যা 3 লাখ। আর এদিকে বাংলাদেশ ব্যাংকের 2018 সালের ডিসেম্বরের হিসেব বলছে দেশে কোটিপতির সংখ্যা 78,000, অথচ পুরো দেশে আয়কর দেন মাত্র 21-22 লাখ মানুষ। তাই বিশ্লেষকরা বলছেন, ধনীদের করের আওতায় আনতে হবে সবার আগে। ক্ষুদ্রের কাছ থেকে পয়সা নিয়ে আমার আয় করের ইয়ে বাড়বে এটা ঠিক না। করের আওতায় কারে আনলেন? একজন বড় ফাঁকিবাজ একটা ফাইলে যে টাকা ফাঁকি দেয় বা দিতে যদি পারে, ওরকম আমার 36,000 সাধারণ করদাতার কর যোগ করলেও দেখা যাবে যে ওর ধারে কাছে হবে না। মনস্তাত্ত্বিকভাবে আরও বেশি মনে হয় যখন তারা দেখেন যে তাদের চেয়ে বেশি যারা আয় করছেন তারা কর বিভিন্ন উপায়ে কর অ্যাভয়েড করার সুযোগ পাচ্ছেন। মূল্যস্ফীতির সাথে এটার একটা অ্যাডজাস্টমেন্টের যৌক্তিকতা আছে। পুরো দেশে জরিপ চালিয়ে কর জালের বাইরে থাকা বিপুল সংখ্যক উচ্চবিত্তকে করের আওতায় আনার পরামর্শ তাদের। তা না হলে সামনের দিনেও বিপুল রাজস্ব পাওয়া থেকে বঞ্চিত হবে সরকার। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো আয়োজিত স্বর্ণমেলায় 150 কোটি টাকা কর পরিশোধ করে স্বর্ণ, রূপা ও হীরা বৈধ করলেন ব্যবসায়ীরা। এর মাধ্যমে অবৈধ ব্যবসার বদনাম ঘুচে বৈধতার স্বীকৃতি পাওয়ায় খুশি জুয়েলারি ব্যবসায়ীরা। তবে স্বর্ণ মজুদের ঘোষণার সময়সীমা আরও বাড়ানো ও ভ্যাটের হার কমানোর দাবি জানিয়েছে বাজুস। মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী স্বর্ণশিল্পের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য জায়গা বরাদ্দের প্রতিশ্রুতি দেন। বিভিন্নভাবে ক্রয় ও সংগৃহীত স্বর্ণ নিয়ে যুগ যুগ ধরে ব্যবসা করে আসলেও বৈধতা নিয়েছিল প্রশ্ন, যে কারণে স্বর্ণের মজুদ ও উৎস নিয়ে পুলিশ ও শুল্ক বিভাগের হয়রানির মুখে পড়তে হতো জুয়েলারি ব্যবসায়ীদের। স্বর্ণ মেলায় অপ্রদর্শিত স্বর্ণ সাদা করার সুযোগ মিলায় এই ব্যবসার বৈধতার স্বীকৃতি পেল বলে মনে করেন ব্যবসায়ীরা। স্বর্ণনীতি মেলা উদ্যোগটা খুবই ভালো উদ্যোগ। এরা প্রত্যেকটা ব্যবসা যারা করবে খুব ভালোভাবে করতে হবে, শান্তিপূর্ণভাবে করতে পারবে। আগে যে পুলিশ হয়রানি করতো সেই জিনিসটা থেকে আমরা লাভবান, যাকে এখন আমাদের আর কোনো ভয়ভীতি থাকবে না, অনেকটা ভয়ভীতি কেটে যাবে, আমরা এখন বৈধ। আগে যেমন স্বর্ণটা আমরা নিয়ে কোথাও যেতে পারতাম না, কোথাও করতে পারতাম না,
পুলিশ ধরলে অনেক হ্যারাসমেন্ট করতো, কিন্তু এখন তো মোটামুটি এই আমাদের কাগজপত্র থাকলে আর এই হ্যারাসমেন্ট আমরা হব না। আগামীতে যেন হয়রানি ছাড়া ব্যবসা করতে পারেন সেটি নিশ্চিত করার পাশাপাশি স্বর্ণ শিল্পের উন্নয়নে সরকারি পৃষ্ঠপোষকতা চান বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুসের নেতারা। আপনারা বলেছেন ট্যাক্স দেন, আমরা ট্যাক্স দিয়েছি। আপনারা বলেছেন একটা নীতিমালার মধ্যে আসেন, আমরা নীতিমালার মধ্যে এসেছি। আয় করার থেকেও বেশি ভয় পায় আমাদের জুয়েলাররা, কিন্তু ভ্যাটের লোকজনকে খুব বেশি ভয় পায়। যেন ভ্যাটের কর্মকর্তারা না বুঝে, যেন আমাদেরকে অযথা কোনো হয়রানি না করে। ভ্যাটের হার কমিয়ে স্বর্ণশিল্পের জন্য বিশেষ রেট করার বিষয়টি পর্যালোচনা করা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে স্বর্ণশিল্পের প্রসারে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জায়গা বরাদ্দ ও রপ্তানিতে প্রণোদনা দেওয়ার প্রতিশ্রুতি দেন বাণিজ্যমন্ত্রী। আমি ওই মুহূর্তেই আমি আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেছি, উনি আমি দুজনেই সিদ্ধান্ত নিয়েছি যে এক মাসের মধ্যে ওনার ডিপার্টমেন্ট এবং আমার মন্ত্রণালয় আমাদের এই দুজনে মিলেই আমরা চিঠি দেবো যে কোথায় ঢাকার আশেপাশে। তিন দিনের এই স্বর্ণ মেলায় 150 কোটি টাকার মধ্যে 122 কোটি টাকা পরিশোধ করেছেন ঢাকা মহানগরীর 1,250 জন ব্যবসায়ী। আগামী 30 জুনের মধ্যে ব্যবসায়ীদের কর দিয়ে অপ্রদূষিত স্বর্ণ বৈধ করার সুযোগ রয়েছে। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। মেয়র বলছেন কাজে আসছে না মশা নিধনের ওষুধ। দুবছর আগে জানানো হলেও আমলে নেওয়া হয়নি সুপারিশ, বাস্তবায়নে সংশয়। আমরা কিন্তু থাকবো না, কি মরে যাব আমরা যদি এইভাবে যদি অ্যান্টিবায়োটিকগুলো যত্রতত্র ব্যবহার করা শুরু হয়। বাজারের সব পাস্তুরিত তরল দুধেই আছে মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক, বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিএসটিআই এর দাবি কোনোটি ক্ষতিকর নয়, বিপাকে ক্রেতা। আজও নয়াপল্টনে ছাত্র দলের নেতাকর্মীদের পাল্টাপাল্টি অবস্থান, ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, অ্যানি সহ অবরুদ্ধ কেন্দ্রীয় নেতারা। 9 মাসের মধ্যে রাসেলের ক্ষতিপূরণের বাকি 45 লাখ টাকা পরিশোধে গ্রিন লাইনকে হাইকোর্টের নির্দেশ। আদেশ না মেনে জনদুর্ভোগ সৃষ্টি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এবং ইঞ্জুরির কারণে ভারতের বিরুদ্ধে মাহমুদুল্লাহ রিয়াদের খেলা অনিশ্চিত, জানিয়েছেন সুজন। শেষ পর্যন্ত অপেক্ষায় থাকবে টিম ম্যানেজমেন্ট। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময়। সঙ্গে থাকুন সময়।